আমি শাহিদ চৌধুরী। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি 3x3 রুবিক্স কিউবের ইয়েলো ক্রস মিলানোর পরের অংশ সলভ করতে হয়। প্রথম টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে একটি হোয়াইট ক্রস মিলাতে হয়। তারপরের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আমরা ফার্স্ট লেয়ার মিলাতে পারি, এবং তারপরের টিউটোরিয়ালে দেখেছি কিভাবে সেকেন্ড লেয়ার মিলাতে পারি এবং একটি ইয়েলো ক্রস। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো তারপরের অংশ কীভাবে মিলাতে হয় বাই ইউজিং ফার্স্ট এজ পারমিটেশন, দেন কর্নার পারমিটেশন অ্যান্ড কারেকশন মেথড। তো প্রথমে এই যে দেখুন, এজগুলোকে কিছুটা এরকম করে নিতে হবে। তো এখন আমি এটিকে কিছুটা স্ক্র্যাম্বল করে দিচ্ছি, এজগুলোকে স্ক্র্যাম্বল করে দিচ্ছি এবং আপনাদের শিখাচ্ছি। তো প্রথমে যেটি করবেন যে এজগুলো আপনাদের সাধারণত স্ক্র্যাম্বল থাকতে পারে, যদি আপনাদের লাকিলি এজগুলো মিলে যায় তাহলে তো ভালো, আর না হলে এই অংশটি দেখুন যে প্রথমে এজগুলো ঠিক করার জন্য প্রথমে লাল এজটিকে ঠিক জায়গায় এরকম করে পজিশনলি রাখবেন। রাখার পর যদি আপনি দেখেন যে কোনো একটি মিলেছে তাহলে বুঝবেন যে ঠিক আছে। হ্যাঁ, দেখে আমার ক্ষেত্রে কিন্তু কোনোটি আর মিলেনি, তো আপনাদের ক্ষেত্রে মিলেও যেতে পারে। তো এরপর কি করবেন, যে কমলাটি আছে কমলাটাকে ঠিক জায়গায় বসাবেন, তারপর দেখবেন যে কোনো আরেকটি মিলেছে কি না। দেখতে পাচ্ছি যে সবুজ একটি মিলে গেছে। তো এখন এই এটি অমিল এবং এটি অমিল, এটিকে সামনে রেখে এবং এটিকে হাতের ডান দিকে রেখে আমরা এই মেথডটি ব্যবহার করব। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের এই যে সব এজগুলো ঠিক জায়গায় বসে গেছে। তো আমাদের আরেকটি জিনিস আসতে পারে, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটি কেস হলো যে হয়তো লাল বা কমলা, লাল, হ্যাঁ, তো লাল বা কমলা যে কোনো একটিকে নিলেন, বা নীল বা সবুজ কোনো একটিকে, এই যে কিছুটা এরকম হবে, মানে দুইটি মিলবে কিন্তু দুপাশে। ঠিক আছে, যেমন লালটিকে যদি আমি প্রথমে ধরি তাহলে মিলবে, আর কমলাটিকে একই সাথে মিলবে, সেটা এরকম হবে যে লাল মিলবে কমলা মিলবে আর এই দুইটা মিলবে না। আবার এই দুইটাকে যদি কেউ ঠিক করে তাহলে এই দুইটা মিলবে বাট এই দুইটা মিলবে না। এই ক্ষেত্রে যেটি করবেন, যে যে মিলেছে মিলেছে এমন একটি দিক ধরবেন এবং সেই দিকটিকে ধরে সেই সূত্রটিই দিবেন, এবং তারপর আবার এই পূর্বের মতো হয়ে যাবে এবং সেই সূত্রটি আবার দিবেন এবং আপনাদের এজগুলো ঠিক জায়গায় চলে আসবে। এরপর একটি সূত্র দিতে হবে, এটি আমি মূলত প্রথম স্টেজ থেকে দেখাচ্ছি। তো এমন, তো যে কোনোভাবে কিউবটিকে ধরবেন এবং ধরে এমন কিছু খুঁজবেন যে এই দিক, মানে এই দুইটা আর কি এক্সচেঞ্জ হইতে পারবে, যে এইটি এখানে যাবে এবং এইটি এখানে আসবে, এরকম কিছু একটা খুঁজবেন। যেমন দেখুন এইখানে এটি এবং এটি ই কিন্তু এক্সচেঞ্জ হতে পারে, যে এটি এবং এটি এক্সচেঞ্জ হতে পারে। কারণ দেখুন এই কর্নারটি এখানে কি রয়েছে, হলুদ রয়েছে, নীল রয়েছে এবং উপরে কমলা রয়েছে, তো এটি কিন্তু এদিক যেতে পারে, তো সেহেতু এবং এটিও এদিক আসতে পারে। সো আমাদের দুইটি যাওয়া আসা না দেখলেও চলে, শুধু একটি যাওয়াটা দেখলেই হবে। দেখা যাচ্ছে একটি যেতে পারছে এবং একটি আসতেও পারছে, এটা বোনাস। কিন্তু হয়তো শুধু এটিও যেতে পারে, শুধু এটিও আসতে পারে, তো এটি এখানে যাবে। তো এখন এরকম করে যে কোনো দিক থেকে এরকম দুটি চেঞ্জ হবে, এরকম ধরে এরকম করে একটি মেথড দিব এবং দেখুন একটি আমাদের এরকম সলভ এসে গেছে। এবার হয়তো এরকম আসতে পারে যে এটি এরকম রয়েছে, সেক্ষেত্রে আমরা এটিকে এরকম ধরে এটিকে এরকম ধরে ওই মেথডটি দিব এবং যতক্ষণ না কিছু কিছুটা এরকম চলে আসে। এবং অনেক সময় এরকমও হতে পারে যে মেথডটি দুবার দিতে হতে পারে, তো সেক্ষেত্রে দুবার দিবেন, বিশেষ করে এরকম এক্সচেঞ্জ করার জন্য। তো এখন তারপর যেটি হয়, যে এরকম কিছু আসতে পারে, এরকম 60টি রয়েছে, তো এরকম ক্ষেত্রে এরকম একটি রয়েছে, আরও রয়েছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি।
একটি জিনিস যে এরকম যখন এটি ঠিক হয়ে যাবে তো এটিকে ধরে এই যে মেথডটি আমি শিখেছি সেটি দিতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ওরকম ষাটটি কেস যেগুলো আমি আপনাদের আগামীতে এই ভিডিওতেই দেখাবো সেগুলোর মতো না আসে, যতক্ষণ না আসে দেখুন এরকম করে দিতে থাকবেন। তো এরকম ক্ষেত্রে যে এই দুইটি যেরকম স্ক্র্যাম্বল রয়েছে তো এই স্ক্র্যাম্বলগুলোকে ডান দিকে রাখবেন, এবং যদি ডান দিকে রাখার পর এটি যদি আপনার দিক তাকায় থাকে তো যেটি দিবেন সেটি হলো এটিকে একবার উপরে, এটিকে একবার এদিক, একবার বা দুবার, তারপর নিচে, তারপর এটিকে একবার উপরে, এটিকে একবার নিচে দুবার, তারপরে মিলে গেল। আরেকটি রয়েছে সেটি হচ্ছে এরকম, যে এরকম আপনার দিকে তাকায় থাকবে না, তো সেক্ষেত্রে যেটি দিবেন সেটি হচ্ছে যে সূত্রটি আমরা আগে জানিয়ে এসেছি এবং এটি, সরি হ্যাঁ আরেকবার দেখিয়ে দিচ্ছি, সূত্রটি হচ্ছে এই যে এরকম ক্ষেত্রে যা করবেন তা হচ্ছে এটিকে একবার আপ, এটিকে দুইবার, এটিকে নিচে, এবং এটিকে একবার, এটিকে দুইবার, একবার নিচে, একবার উপরে, একবার হ্যাঁ। তো দুইটি কেস দেখানো হলো, আরও রয়েছে পাঁচটি, তো দেখিয়ে দিচ্ছি। তো এটি একটি কেস দেখুন, এখানে এখানে আপনার দিকে তাকিয়ে রয়েছে, তো তাকিয়ে থাকাগুলোর জন্য যে সূত্রটি আমরা দিয়ে থাকি সে সূত্রটি দিব, এবং এদিকে আবার এইভাবে টার্ন করব, করে তাকিয়ে না থাকাগুলোর জন্য আমরা যেটি দিয়ে থাকি সেটি আমরা দিব। তো সেটি করে নিয়ে কিছুটা এরকম হবে, যে তাকিয়ে থাকাগুলোর দিকে সূত্রটি দিলাম এরকম করে মিলল, এবং তাকিয়ে না থাকাগুলোর দিকে সূত্রটি দিলে এরকম করে মিলল। তো তারপর আরেকটি রয়েছে যেটিতে হয়তো দুটি তাকিয়ে থাকবে না, এই যে এরকম একটি রয়েছে যে এটিও তাকিয়ে থাকবে না এবং এটিও তাকিয়ে থাকবে না। তো ডানেরটাকে ধরে যে সূত্রটি আমরা দিয়ে থাকি সেটি আমরা দিব এবং ঘুরে নিব, এবং যে সূত্রটি দিয়ে থাকি সেটি আমরা আবারও দিব। এবং এরপরের দুটি আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম, তো তাকিয়ে আছে তো একটা দিবেন, তারপর এদিকে এর জন্য আরেকটা দিবেন, তারপর আরো দুইটি কেস রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন তাকিয়ে নেই তো এটা দিলেন, তাকিয়ে আছে তো এটি দিলেন, তারপর সর্বশেষ কেস। তো দেখবেন এদিকে একটি তাকিয়ে রয়েছে এবং এদিকে একটি রয়েছে, এক্ষেত্রে দিবেন যে এই ফ্রন্ট যে এটি রয়েছে ঠিক একবার ক্লকওয়াইজ ঘুরাই দিবেন, দেওয়ার পর যে তাকিয়ে না থাকার যে সূত্রটি রয়েছে সেটি প্রয়োগ করবেন, এবং ব্যাক ক্লকওয়াইজ দিবেন এবং মিলে গেল। এভাবেই আপনারা একটি 3x3 রুবিক্স কিউব মিলাতে পারেন। এবং এই লাস্ট লেয়ার সলভের আরেকটি টেকনিক রয়েছে, সেটিও আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। ধন্যবাদ। একটি এক্সট্রা টিপস, যে এই ভিডিওটি যদি অ্যাডভান্স কেউ দেখে থাকে তার মনে একটু খুঁত জন্মাতে পারে, সেজন্য যেই মেথডটি আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে এই মেথডটি, এটি কিন্তু এই মেথডটির ক্ষেত্রে যা হচ্ছে তা হলো এই পিসটি এখানে সরে যাচ্ছে, এটি এখানে যাচ্ছে, এবং এই পিসটি এখানে আসছে, অর্থাৎ এটি এখানে এখান থেকে এখানে যায়, এটি এখান থেকে এখানে যায়, এবং এটি এখান থেকে এখানে আসে। যেমন ধরুন যে এই পিসটিকে আমি এখানে আনতে চাচ্ছি,
তো যেটি করতেছি আমি সেটি হচ্ছে এই মেথডটিকে দুবার দিচ্ছি, ফলে কি হচ্ছে যে এই পিসটি এখানে যাচ্ছে, এটি এখানে যাচ্ছে এবং এটি এখানে আসছে, তো এটি এখানে চলে যাচ্ছে। তো এই দেখুন এখানের কাঙ্ক্ষিত পিসটি এখানে চলে যাচ্ছে এবং এটি এখানে যাচ্ছে। তো আবার যখন দিচ্ছি এই তিনটি আর কি এভাবে কিছুটা, এটি এখানে যাচ্ছে, এটি এখানে যাচ্ছে এবং এটি এখানে আসছে, এভাবে স্ক্র্যাম এভাবে আর কি মিলতেছে। তো এটি ছিল আমাদের এক্সট্রা টিপস যে এটি এই তিনটি কীভাবে আর কি স্ক্র্যাম্বল স্ক্র্যাম্বল নাকি মিলে যাচ্ছে আর কি।